গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি সাব্বির আহমেদ এখন আমরা আলোচনা করবো বাইনারি টু হেকজা ডিসিম্যাল কনভারেশান তো দেখেন এখানে আমরা একটা বাইনারি নাম্বার উঠেছি এটাকে কী করতে হবে হেক্সা ডিসিমাল করতে হবে তো প্রথমটা যদি দেখাই তাহলে প্রথমটাতে দেখেন আছে ওয়ান 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 তারপরে আছে হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো দশমিকের পরে আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 তো যখন আমরা বাইনারি থেকে অক্টালে গেছিলাম তখন এই পাশ থেকে কয়টা করে সিলেক্ট করতে বলছিলাম চারটা করে যেহেতু এটা হচ্ছে হেক্সাডেসিমাল তো হেকজা ডেসিমালে আমরা কয়টা করে সিলেক্ট করবো চারটা করে তাহলে এদিক থেকে চারটা আরও চারটা তারপর এদিক থেকে চারটা এদিক থেকে চারটা তো এইগুলা সিলেক্ট করার পরে চারটা করে নেওয়ার পরে যদি আমার চারটা যদি কম থাকে তাহলে আমরা এই পাশে শূন্য দিয়ে চারটা করে নেব আর এই পাশে যদি হয় তখন এই পাশে আরও শূন্য দিয়ে চারটা পূর্ণ করে নিলাম তারপরে কি করব এইগুলাকে এইগুলার হেক্সারেশনাল যে হেক্সারেশনাল কোডটা কী ছিল এইট ফোর টু ওয়ান তো এইট ফোর টু ওয়ান এই যে কোড এই কোডটাতে আমরা যদি এই মানগুলা বসাই তাহলে আমরা এর যেই হেক্সার ডেসিমাল মান সেটা পেয়ে যাব তাহলে এইট জিরো ওয়ান ওয়ান এটা বসায় জিরো ওয়ান 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 তার মানে এই মানটা কত আসছে ওয়ানের মানে চার দুই ছয় আর আরেকের সাত তাহলে এটার মানে হচ্ছে সেভেন এটা জিরো জিরো ওয়ান জিরো তাহলে জিরো জিরো ওয়ান জিরো তাহলে জিরো জিরো ওয়ান জিরো বসাইলাম আমরা পাঁচটি শুধু টু তাহলে এটা মানে টু তাহলে এটা কত ওয়ান 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 জিরো এটা মানে আট চার বারো তেরো চোদ্দো তো এটা মানে হচ্ছে চোদ্দ কিন্তু হেকজা ডিসিমালের চোদ্দো মানে কি আমি আগেই বলছিলাম যে এ এই জিরো থেকে নাইন আর এ বি সি ডি এফ এটা হচ্ছে টেন এটা হচ্ছে ইলেভেন এটা হচ্ছে টুয়েলভ এটা হচ্ছে থার্টিন এটা হচ্ছে ফোরটিন এটা হচ্ছে ফিফটিন তাহলে ফোরটিন মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ই তাহলে আমরা এখানে কী লিখব এটা এটাকে ই ইটা পয়েন্টের পরে এটা ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো যদি বসাই তাহলে কত হচ্ছে আট আর দুই দশ আর দশ মানে কি এ তাহলে এটা হচ্ছে এ তারপর এটা করবো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা মানে কত আট আর দুই দশ এগারো আর এগারো মানে হচ্ছে বি তাহলে এটা মানে বি আর ওয়ান জিরো 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 তাহলে ওয়ান জিরো 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 এটা মানে কি দা আসছে শুধু এইট তাহলে এটা মানে এইট তাহলে আমরা এটা এটার বাইনারি বাইনারি ছিল বাইনারি থেকে আমরা করলাম কি হেক্সাডেসিমাল করলে কি পাচ্ছি সেভেন্টি টু ই পয়েন্ট বি এইট তাহলে এটাই হয়ে গেল কি হেক্সাডেসিমাল তাহলে এটার এটার বাইনারি বাইনারি থেকে আমরা কী করলাম হেক্সার ডেসিমাল আর হেক্সার ডেসিমাল মানা কত সেভেন্টি টু ই পয়েন্ট বি এইট তো আশা করি বুঝতে পারছেন তো আমরা এখন এটা করবো তো এটা আসলো কত এটা আসলো হচ্ছে সেভেন্টি টু ই পয়েন্ট এ বি এইট তো আমরা এখন এটা করতে যাচ্ছি ওয়ান 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 এক দুই তিন চার পাঁচ ছয়টা ওয়ান তারপরে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তা পয়েন্টের পরে কী আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তো কী করবো চারটা করে সিলেক্ট করবো তাহলে এদিকে চারটা এদিকে চারটা এদিকে চারটা তারপরে এদিকে চারটা এদিকে চারটা সবগুলো পূর্ণ হয়ে গেছে এবার আমরা কী করবো এই যে এইট ফোর টু ওয়ান যে কোডটা ছিল সেখানে বসাবো তাহলে ওয়ান 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 এটা মানে কি আট চার বারো তেরো চোদ্দো পনেরো আর পনেরো মানে কী দেখেন এখানে এফ তাহলে এটা মানে এফ এটা কত হবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো মানে এইট ফোর মানে টুয়েলভ তাহলে টুয়েলভ রিপ্রেজেন্ট করছে সি তাহলে এটা মানে সি তবে এটা ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা মানে আট দশ এগারো আর এগারো কি রিপ্রেজেন্ট করছে বি তাহলে এটা মানে বি পয়েন্টের পরে তাহলে পয়েন্টের পরে ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো তো ওয়ান জিরো ওয়ান জিরো মানে কি আট আর দুই দশ দশ মানে এটা হচ্ছে এ আর ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান তাহলে এটা কি আট চার বারো আর একে তেরো আর তেরো কি রিপ্রেজেন্ট করছে ডি তাহলে এটা মানে ডি তাহলে আমরা এটা বাইনারি থেকে আমরা যখন হেক্সাডেসিমাল কনভার্ট করছি তখন কি পাচ্ছি এফসিবি পয়েন্ট এ ডি এটা ডেসিমাল তাহলে এই প্রবলেমটা এটা এটা আমরা যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে আমরা পাচ্ছি এফসিবি পয়েন্ট এডি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে বাইনারি থেকে হেক্সা ডিসিমালে কনভার্সেশনগুলো করতে হয় তো এখানে যদি বুঝতে কোথাও সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আমরা চেষ্টা করব সমাধান দেওয়ার তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো